আচ্ছা আপনার কাছে কি ডেলি এক ঘন্টার সময় আছে যদি থাকে তো তাহলে এই এক ঘন্টার সময়কে কাজে লাগিয়ে কি আপনি একটা ভালো অঙ্কের প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তো তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন এই ভিডিওতে আজ আমরা শিখবো যে কিভাবে অনলাইন টি শার্ট প্রিন্টিং করে আপনাকে ইনকাম জেনারেট করতে হবে তো এই ভিডিওতে আমরা এই ব্যাপারেই কথা বলবো এবং সব কিছু স্টেপ বাই স্টেপ শিখবো প্রথমে আমরা দেখে নেবো যে এই ব্যাপারটা কি কিভাবে ইনকাম করতে হবে মানে এই স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে বুঝবো তারপর কিভাবে এই টি শার্ট ডিজাইন করতে হবে সেটাকে আপলোড করতে হবে এবং এই পুরো প্রসেসটা কিভাবে তৈরি হবে সেটা দেখবো এবং এই ভিডিওর শেষে আমি কিছু আপনাদেরকে অ্যাডিশনাল টিপসও দেব ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি এবং স্টেপ বাই স্টেপ সব কিছু দেখে নেই যে কীভাবে কাজটা করতে হবে ওকে ওকে তো তাহলে স্ট্র্যাটেজিটা কী আপনি যদি আপনার ইউটিউব স্টুডিওতে যান তো তাহলে এখানে মনিটাইজেশনের সেকশানে শপিং সেকশানে এসে দেখবেন যে এখানে আছে যে অ্যাড প্রোডাক্ট ফ্রম ইয়র স্টোর এখানে স্টোর থেকে প্রোডাক্ট অ্যাড করার অপশান আছে ঠিক আছে তো কানেক্ট স্টোরে যদি আপনি ক্লিক করেন তো তাহলে এখানে অপশান থাকবে শপিফাই স্প্রেড শপ এবং স্প্রিং স্প্রিং এটা টি স্প্রিং আগে নাম ছিল তো আপনি এইগুলোর থ্রুতে বিভিন্ন রকম প্রোডাক্ট অ্যাড করতে পারেন কীরকম প্রোডাক্ট এটা যেমন ধরুন এটা একটা চ্যানেল ম্যাক্স টেক এখানে দেখুন ওয়ান মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে এখানে দেখুন এরা কি করছে যে বাই ওয়ান অফ আওয়ার নিউ টি শার্ট অ্যান্ড হেলথ সাপোর্টার্স ঠিক আছে তো এখানে যদি ক্লিক করেন তো তাহলে এই পেজটাতে ঢুকবেন এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম টি শার্ট আছে হুডি আছে হুম তো এটা একটা স্টোর এর থ্রুতে আপনি ইনকাম করতে পারেন ওকে এরকমই বিবিকে ভাইন্স বড় চ্যানেল ইন্ডিয়ার এটা দেখতেই পাচ্ছেন এর হুডি আছে মাস্ক আছে টি শার্ট আছে জলের বোতল আছে এরকম আছে আপনারা হয়তো মোস্টলি সেন এই চ্যানেলটার নাম শুনেছেন এটাও ইন্ডিয়ার অনেক বড় চ্যানেল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে হ্যাঁ তো এখানে মোস্টলি সেন স্টোর থেকেও আপনি কিনতে পারেন দেখতেই পাচ্ছেন যে ভিডিওর নিচে নিচে এর অ্যাড চলে আসছে হ্যাঁ কফি মাগ আছে আইফোনের কাভার আছে মাস্ক আছে বিভিন্ন রকম সো এবং এগুলোর দাম দেখুন এগুলোর দাম হচ্ছে সাতশো টাকা এটার দাম হচ্ছে তিনশো টাকা এগুলোর থ্রুতে সরাসরি ইনকাম করছে ঠিক আছে সো আপনি কি করতে পারেন আপনি এই সব স্টোর নিজের এই চ্যানেলের সঙ্গে কানেক্ট করে সেখান থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে তো আজকে আমরা এরকমই কানেক্ট করব স্টোর সেটা হলো টি স্প্রিং স্টোরকে কানেক্ট করব আমি টি স্প্রিংই দেখাচ্ছি বাকিগুলো একই টাইপেরই জাস্ট আমি উদাহরণস্বরূপ টি স্প্রিংকে দেখিয়ে নিচ্ছি বা স্প্রিংকে দেখিয়ে নেবো ঠিক আছে তো তার জন্যে এই স্প্রিংয়ে এসে কন্টিনিউ করব এই পুরো জিনিসটা আপনি সম্পূর্ণভাবে মোবাইল থেকেও করতে পারবেন এর জন্যে কম্পিউটারের প্রয়োজন নেই কিন্তু ঠিক আছে আচ্ছা ভিডিওতে এগোনোর আগে বলি যে এই সময় ইন্ডিয়ার বিগেস্ট জব মেলা চলছে এখানে আপনি পনেরো মিনিটের মধ্যে আপনার ড্রিম জব পেতে পারেন এবং এখানে টেন পাস হোক টুয়েলভ পাস গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সবার জন্য জব আছে এবং যদি আপনি পনেরো মিনিটের মধ্যে মিনিমাম দশটি জবে অ্যাপ্লাই করেন তো তাহলে এখানে আপনার চল্লিশ হাজার অবধি স্যালারি হতে পারে ঠিক আছে তো চলুন এরকম কিছু জব আমরা দেখে নেবো এটা যেমন হলো একটা সুইগির জব এটা ফুড ডেলিভারি বাইকারের জন্য জব এটা টেন পাস বা টেন পাসের নিচে যারা আছে তাদের জন্যও এটা এলিজিবল তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে কুড়ি হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার অবধি মান্থলি স্যালারি হতে পারে তারপর এটা যেমন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ জব

এটার জন্য মিনিমাম আপনাকে টুয়েলভ পাস হতে হবে এবং এখানে প্রায় দশ হাজার থেকে তেইশ হাজার অব দি মান্থলি স্যালারি হবে এছাড়াও আপনি ওয়ার্ক ফ্রম হোম জবও পাচ্ছেন এটা হলো যেমন ইন্স্যুরেন্স ম্যানেজার এখানে উনিশ হাজার থেকে বাহান্ন হাজার পার মান্থ অব দি স্যালারি হতে পারে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে এরকম অনেক জব আছে প্রায় দু লাখের বেশি ভেরিফাইড জব এখানে আছে দশ হাজারের বেশি কোম্পানি এখানে জব পোস্ট করছে এবং এখানে জব অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো রকম টাকা পে করতে হবে না সব কিছু ফ্রিতেই হবে ঠিক আছে তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনারা সরাসরি জব অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এবার এখানে এটা কানেক্ট হয়ে গেল এরপর গো টু স্প্রিংয়ে যদি ক্লিক করেন তো তাহলে টি স্প্রিংয়ের যে ওয়েবসাইট সেখানে সেটা খুলে যাবে ঠিক আছে এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে ঠিক আছে সো এখানে নতুন প্রোডাক্ট আপনি ক্রিয়েট করতে পারেন সো এটাই হলো আমাদের স্ট্র্যাটেজি যে আমরা নতুন নতুন মার্চেন্টাইজ লঞ্চ করব এবং এখানে সব থেকে মজার কথা হলো যে এখানে আপনাকে কোনো কিছু হ্যান্ডেল করতে হবে না মানে আপনাকে জাস্ট এই ডিজাইনটুকু আপলোড করে দিলেই হবে বাকি এরা সব কিছু সামলে নেবে মানে শিপিং থেকে শুরু করে কিভাবে প্রিন্টিং হবে সব কিছু ওরা সব কিছু সামলে নেবে এবং পুরোপুরি প্রিন্ট করে আপনার যে গ্রাহক তার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে এখানে দেখুন আমি বেশ কিছু প্রোডাক্টস তৈরি করে রেখেছি যেমন ধরুন এটা একটা প্রিমিয়াম টি এটা পুল ওভার এটা একটা হুডি হুম এটা ট্যাঙ্ক টপ এরকম অনেক কিছু আমি বানিয়ে রেখেছি আগে থেকেই তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনাদেরকে এইগুলো ক্রিয়েট করতে হবে এবং এটাই হলো আমাদের স্ট্র্যাটেজি যে আমরা যে যে চ্যানেল রান করি সেই সব চ্যানেলে আমরা এরকম মার্চেন্ডাইজগুলোকে অ্যাড করব। এবং এগুলো আজকে তৈরি করা শিখব ঠিক আছে তো এবার যদি ডিজাইনিংয়ে আসি ডিজাইনিং আপনি নিজের মতো বানিয়ে নিতে পারেন ঠিক আছে দেখুন এখানে আমি উদাহরণ দেখানোর জন্য আমি আমার যে চ্যানেলের যে লোগো তার উপর কিছু অ্যাড করেছি বাংলা টেক্সট অ্যাড করেছি ইউটিউব করেন একে চেনেন না একটু মজার জন্য ডিজাইনটাকে একটু হিউমারাস বানানোর জন্য যাই হোক তো এভাবে আপনি নিজের মতো করে বানাতে পারেন বাট যদি আপনি বানাতে না পারেন বা না চান তো তাহলে আপনি কাউকে হায়ারও করে নিতে পারেন ফাইবার ডট কম বা ফ্রিলান্সার ডট কমে টি শার্ট ডিজাইন লিখে সার্চ যদি করেন তো তাহলে এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম টি শার্ট ডিজাইনিং এক্সপার্ট পেয়ে যাবেন যারা টি শার্ট ডিজাইন করে দেবে খুব ভালো ভালো এবং যথেষ্ট চিপ রেটেও পেয়ে যাবেন এবং এক্সপেন্সিভ রেটেও পেয়ে যাবেন আপনি সেটাকে আপনার বাজেট হিসাবে আপনি ফিল্টার করে নিতে পারেন ঠিক আছে বা আপনি সেলার্স কোন দেশের সেই হিসাবেও ফিল্টার করতে পারেন বিভিন্ন রকম ক্যাটাগরির আপনি পেয়ে যাবেন মধ্যা কথা হলো যদি আপনি ডিজার্ট ডিজাইন বানাতে পারেন তো বানাবেন না হলে আপনি হায়ার করে নিতে পারেন সেই অপশানটুকু আপনার কাছে রয়ে যাচ্ছে তো নতুন ডিজাইন তৈরি করা খুবই সহজ সেটা আপনি মোবাইল থেকেও করতে পারেন আমি দুটো থেকেই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ থেকে তো তার জন্য এসে আমাদেরকে এই স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করতে হবে এখানে দেখুন আপনি টি শার্ট ক্রিয়েট করতে পারেন মা ক্রিয়েট করতে পারেন কোনো স্টিকার ক্রিয়েট করতে পারেন বা হুডি ক্রিয়েট করতে পারেন আপনার যেটা খুশি আপনি ক্রিয়েট করতে পারেন আমি এখন একটা টি শার্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এটাতে ক্রিয়েট নামে ক্লিক করলাম ক্রিয়েট তো এখানে আপনি কালারও চুজ করতে পারবেন আপনি কোন কালারের নিতে চাইছেন হুডি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি ধরুন যদি রেড নিয়ে দেখাই তো এখানে রেড সিলেক্ট করলাম ডান এরপর আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারেন মানে আপনার অলরেডি যে আপনি ডিজাইন বানিয়ে রেখেছেন সেটা এখানে অ্যাড করতে পারেন যদি টেক্সট অ্যাড করতে চান তো তাহলে টেক্সট অ্যাড করতে পারেন এখানে যেটা অ্যাড করতে চাইবেন ধরুন আমি যদি লিখি যে যে ডুইট তো তাহলে ডুইট অ্যাড হয়ে গেল এটাকে আপনি ছোট বড় যে কোনো জায়গায় প্লেস করতে পারেন ঠিক আছে এই লেখাটার কালারও আপনি চেঞ্জ করতে পারেন তো কালার চেঞ্জ করার জন্য এখানে আসবেন তো এখানে এসে আপনি যে কোনো কালার দিতে পারেন এটাকে হলুদ করতে পারেন এটাকে ব্লু করতে পারেন যেটা ইচ্ছা আপনার সেটা করতে পারেন এখানে এসে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন ধরুন আমি এটা নিলাম ঠিক আছে তো তাহলে এটা হয়ে গেল এটাকে যেখানে আপনি প্লেস করতে চাইছেন সেটা প্লেস করতে পারেন তবে এই রেডিয়াসের মধ্যে আপনাকে প্লেস করতে হবে ঠিক আছে এই ব্যাপারটাকেই যদি আমাকে মোবাইল থেকে দেখিয়ে দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে এসে এই ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করবেন এরপর নিউ প্রোডাক্ট এখানে দেখুন এখানে যদি আমি ক্লিক করি তো তাহলে এই সব অপশনগুলো চলে আসছে তো এবার যদি এখানে ওখানে আমি টেক্সট অ্যাড করা দেখালাম এখানে যদি আমাকে কোনো ডিজাইন অ্যাড করতে হয় যেটা আমি আগে বানিয়ে রেখেছি তো এখানে এই অ্যাড ইমেজে ক্লিক করে আমি এটাকে অ্যাড করতে পারি তো এইটা ধরুন আমার ডিজাইন এটা একটু মজা করার জন্য এই ডিজাইনটা বানিয়েছি তো এখানে লেখা আছে ইউটিউব করেন এঁকে চেনেন না মানে আমার এই দেওয়া আছে এটা আমার চ্যানেলের লোগো এরপর আবার এখানে ক্লিক করব। তারপর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে এটার আপনি প্রাইস কি রাখবেন এটা যদি সেভেনটি সেভেন পয়েন্ট নাইন নাইন ডলারে বিক্রি হয় তো তাহলে এক একটা টি শার্ট সেল হলে ফোর পয়েন্ট সিক্স ফাইভ ডলার আপনি পাবেন এর জন্যে আপনাকে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না এবং একইভাবে এখানে দাম দেওয়া আছে ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি হলে তার আলাদা দাম তো এরপর আপনি কি করবেন এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ এবার আপনি এখানে টাইটেল দিতে পারেন যে নাগ টি শার্ট আমি এটা দিলাম আপনি আপনার নিজের মতো দেবেন এখানে ডিসক্রিপশান দিতে পারেন আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম আপনারা নিজের মতো ডিসক্রিপশান দেবে তারপর এটা এর ইউআরএল এটাকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন ভিজিবিলিটি পাবলিক আছে এরপর এটাকে যদি আপনার যে অলরেডি স্টোর আছে সেটাতে যদি অ্যাড করতে চান তো তাহলে এই আমার যেটা সেলফ হেল্প স্টোর আছে এটাতে অ্যাড করব নয়তো নতুন একটা স্টোর ক্রিয়েট করে নেবো তো আমি এখন দেখানোর জন্য এটাতেই পাবলিশ করছি তো তার জন্যে পাবলিশ লিস্টিংয়ে ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে রোহান নাগ টি শার্ট ইজ লাইভ নাও ঠিক আছে তো এখান থেকে আপনি এই ইউ কপি করে নিতে পারেন এবার একবার ইউআরএলটা খুলে দেখে নিন হুম এই ইউ আপনি অন্যদের কাছে সঙ্গে শেয়ার করবেন ঠিক আছে বা এই ইউআরএলটাকেই আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করবেন ওকে সো এই ইউ আমাদের মেন কাজের জিনিস এখানে আপনার দর্শকরা এসে নিজের মতো সাইজ চুজ করতে পারে তারপর অ্যাড টু কার্ট বা এখানে যদি আপনি আরও কালার অ্যাড করতে চান তো অ্যালা কালার অ্যাড করতে পারবেন কালার অ্যাড করার পর যে কালার চুজ করবে সেটার পর এখানে যদি অ্যাড টু কার্ট করে তারপর এখান থেকে চেকআউট করলে এটা তার কাছে চার থেকে পাঁচ দিনের মধ্যে শিপিং হয়ে যাবে ঠিক আছে সো এটাই হলো মেন প্রসেস টি শার্ট তো বানিয়ে নিলেন এবার এটাকে প্রমোট করার জন্য আপনি কি করতে পারেন আপনি আলাদা করে একটা নতুন চ্যানেল তৈরি করতে পারেন যেখানে শুধুমাত্র এই টি শার্টেরই ভিডিও দিতে পারেন টি শার্টের ভিডিও আপনি ফুল লেন্থও ভিডিও বানাতে পারেন এবং এখান থেকে আপনি প্রোমোশনাল ভিডিও বানানোর জন্য প্রোমোশনাল সর্সও বানাতে পারবেন এখান থেকে দেখুন কয়ভা থেকে আপনি মোবাইল ভিডিও বানিয়ে নিতে পারবেন ওকে খুব ইজিলি বানিয়ে নেওয়া যাবে ক্যানভা অ্যাপ মোবাইলতে মোবাইলেও অ্যাভেলেবেল আছে ক্যানভা অ্যাপের থ্রুতে এটা বানিয়ে নেওয়া যাবে এখানে আপনি ফুল লেন্থ ভিডিও বানাতে পারেন আপনি এখানে মোবাইলের জন্য শর্টস ভিডিও বানাতে পারেন সম্পূর্ণভাবে আপনার মর্জি তবে শর্টস ভিডিও মানুষ বেশি থাকে এবার এখানে কি করবেন আপনার যে টি শার্ট ডিজাইনগুলো আছে সেগুলোকে এখানে ডিসপ্লে করতে পারেন ডিসপ্লে করতে পারেন না ডিসপ্লে করতে হবে আপনাকে এটার জন্য এই প্রোমোশনাল পারপাসেই তো আপনি বানাচ্ছেন না সো আপনি এরকমভাবে আপনার টি শার্ট ডিজাইনিং টি শার্ট ডিজাইনটা এখানে আনলেন এতে কিছু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এটা পাঁচ সেকেন্ড চলল হুম তো এরপর যেটা নেক্সট যে টি শার্টটা আছে সেটাকে অ্যাড করবেন ঠিক আছে এর মাঝে যদি আপনি একটা ট্রানজিশন দিতে চান তো তাহলে ট্রানজিশনও অ্যাড করে দেবেন ওকে তাছাড়াও আপনি এখানে কল টু অ্যাকশান বাটন অ্যাড করতে পারেন যে টু বাই দিস প্রোডাক্ট ক্লিক লিঙ্ক ইন ডেসক্রিপশন তো আমরা সেটা অ্যাড করে দেখেই নেবো সো আমরা এলিমেন্ট থেকে একটা বাই নাও টেমপ্লেট নিয়ে নিলাম ঠিক আছে সো এটাকে ছোটো বড়ো বা আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন তো আমরা এখানে বাউ নাওটা রে রাখলাম এখান থেকে আমরা কালার চেঞ্জ করে রেড করে নিলাম যে তারপর এখানে লিখবো ক্লিক লিঙ্ক ইন ডেসক্রিপশান এটাকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে আপনি যে কোনো একটা কালার চুজ করলেন আমি এটাকে লাল করেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এবার আপনি এই ভিডিওটাকে একবার প্লে করে দেখে নেবেন যে দেখতে কীরকম লাগছে এখানে আপনাকে মিউজিক অ্যাড করতে হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন রকম টেমপ্লেটস আছে আপনি এই এই ভিডিও টেমপ্লেটসগুলোকে ইউজ করতে পারেন এটা আমি সুবিধার জন্য এটা ইজিলি দেখিয়ে দিলাম এটাতে ঠিক আছে তো আপনারা নিজেদের মতো করে করে নেবেন দেখে নেবেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম ভিডিও টেমপ্লেটস আছে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এরপর এটাকে আমরা ডাউনলোড করে নেব তার জন্য এই শেয়ারে এসে এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড এবার ভিডিওটাকে যখন আপলোড করবেন তখন এই যে টাইটেলে প্রথমে এটাকে শর্টস দেবেন ঠিক আছে হ্যাশট্যাগ আমি রোহান নাক টি শার্ট দিলাম সঙ্গে হ্যাশট্যাগ শর্টস এবং রোহান নাক দিয়ে দিলাম ওকে তো এই ডেসক্রিপশনে এখানে লিঙ্কটা অ্যাড করে দেবেন যেটা আপনি ওই টি শার্টটাকে ক্রিয়েট করলেন এখানে এসে এই শেয়ার লিঙ্কে ক্লিক করলাম এটা লিঙ্ক কপি হয়ে গেল এরপর এখানে এই লিঙ্কটাকে এখানে অ্যাড করে দেবেন এবার যখন মানুষ আপনার এই শর্টসটাকে দেখবে যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন এখান থেকে আপনার কমিশন আসবে ঠিক আছে বোঝা গেল তাহলে তো আমি আশা করছি আপনারা বুঝে গেছেন যে কিভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং এই সম্পর্কিত যদি আর কোনো রকম প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে তো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ